নদী ভাঙনে বিপর্যস্ত কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চল গড়ার দাবি সাধারণ মানুষের। উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে আজও গড়ে ওঠেনি ভারী কোনো শিল্প কলকারখানা, ফলে কর্মের সুযোগ না থাকা আর প্রতিবারই নদী ভাঙনে অন্তত 5,000 পরিবার নিঃস্ব হওয়ায় দেশের সবচেয়ে দরিদ্রের সংখ্যা বেশি এ জেলায়। অর্থনৈতিক এই ভঙ্গুর দশা দূর করতে কুড়িগ্রামে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত অর্থনৈতিক অঞ্চল গড়ার দাবি এখানকার সব শ্রেণী পেশার মানুষের। কুড়িগ্রাম প্রতিনিধি এস এম আশরাফুল হক রুবেলের তথ্যচিত্রে জানাচ্ছেন নূর মোহাম্মদ। কুড়িগ্রাম, এটি বাংলাদেশের সবচেয়ে দারিদ্র পীড়িত জেলা। পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী এ জেলার প্রতি 100 জনের মধ্যে 70 জনই দরিদ্র। উত্তরের সীমান্তবর্তী এ জেলা স্বাধীনতার 5 দশক হতে চললেও এখনও ঘুরে দাঁড়াতে পারেনি। স্থাপিত হয়নি ভারী শিল্প কারখানা, কৃষি এখানকার মানুষের জীবন জীবিকার প্রধান মাধ্যম। দেশের সামগ্রিক উন্নয়ন থেকে পিছিয়ে পড়া কুড়িগ্রামকে এগিয়ে নিতে এখানে শিল্প কারখানা সহ অর্থনৈতিক অঞ্চলের কাজ দ্রুতই শুরুর দাবি স্থানীয়দের। স্বাধীনতার পর থেকে এখানে কোনো শিল্প কারখানা প্রতিষ্ঠিত হয় নাই মানুষের ভাগ্য উন্নয়নের জন্য। এখানে শিল্প কলকারখানা এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান গড়ে উঠুক। তারা বলছেন কর্মের সুযোগ নেই বলেই আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে না এ জেলায়। বাড়ছে বেকারত্ব, সেই সঙ্গে প্রতিবারই নদী ভাঙনে নিঃস্ব হচ্ছে শত শত পরিবার। প্রতিনিয়ত নদী ভাঙনের কারণে আমাদের বেকারত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কৃষি জমি নষ্ট হয়ে যাচ্ছে। এখানে যদি কোনো শিল্প কারখানা হতো তাহলে আমাদের বেকারত্ব দূরীকরণ হতো। কুড়িগ্রাম জেলা একটু অর্থনৈতিক জোন দিলে, শিল্প কারখানা প্রতিষ্ঠিত করলে এখানকার মানুষ তাদের কর্মজীবী, তাদের অর্থনৈতিক উন্নয়ন হবে। ইতিমধ্যেই 200 একরেরও বেশি খাস জমি কুড়িগ্রাম অর্থনৈতিক অঞ্চল একের জন্য নির্ধারণ করে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হলেও নেই কোনো অগ্রগতি। 2টি টেক্সটাইল মিল থাকলেও সে 2টিও দীর্ঘদিন থেকে বন্ধ রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের ঘোষণা দিয়েছিলেন, কিন্তু এখন পর্যন্ত তার কোনো বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি না। প্রস্তাব প্রেরণ করেছি এবং যদি এটি অনুমোদিত হয় সেই ক্ষেত্রে আমরা এখানে আমাদের দিক থেকে, জেলা প্রশাসন থেকে সকল প্রকার সহায়তা আমরা করব। দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা ছাড়াও দেশের 1 কোটিরও বেশি মানুষের কর্মসংস্থানের লক্ষ্যে 2030 সালের মধ্যে দেশব্যাপী 100টি অর্থনৈতিক অঞ্চল স্থাপনে কাজ করছে সরকার। নূর মোহাম্মদ, মাই টিভি নিউজ ডেস্ক। আল্লাহ হাফেজ।